আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী ভাই বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যারা নদীতে মাছ শিকার করতে চান, যারা হয়তো নতুন এই শিকারী লাইনে, তো তাদের জন্য কিছু টিপসমূলক কথা প্লাস কত এমএম সুতা ব্যবহার করবেন নদীতে, হয়তো কি ধরনের বড়শি হুল ছিপ এগুলি কি ধরনের ব্যবহার করা উচিত, সব কিছু মিলেই আমরা আজকে এই ভিডিওটা সাজিয়েছি। তো আপনাদের জন্য যারা নতুন শিকারী, অনেকেই আমাকে কমেন্ট করে জানান ভাই কত এমএম সুতা ব্যবহার করব, অনেকে জিজ্ঞেস করেন ভাই কি বড়শি ভালো, কোন মানে কত সাইজ বড়শি ব্যবহার করব, অনেকে অনেক রকম প্রশ্ন করেন। তো তার জন্যই আজকে আমার এই ভিডিও, আপনার কী কী নেওয়া উচিত নদীতে মাছ ধরার জন্য। তো প্রথম হলো আপনার এরকম একটা হুইল মেশিন লাগবে, তো মানে একটু বড়, মানে বড় সাইজের 4000-5000 সিরিজের, জানি সুতা অনেক ধরে। তারপর আপনার লাগবে সুতা, এই দেখেন এটা আমার বাইরের, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল না, কিন্তু এইটা বাংলাদেশে অ্যাভেলেবেল, এটা ভালো মানের সুতা, হ্যাঁ সাইদা। তো এইটা আপনার 40 mm সুতা ব্যবহার করবেন সবসময় নদীতে, কারণ নদীতে আপনার বড় মাছ হয়, যে কোনো সময় বড় ছোট সব ধরনের মাছ হতে পারে, আর ছোট ছোট আপনার ঝাঁটা থাকে, অনেক কিছু থাকে, বাজলে চিকন সুতা হলে অনেক সময় ছিঁড়ে যায়, যার কারণে একটু মোটা সুতা ব্যবহার করলে আপনার বড়শিটা ছিঁড়ে না। আর তাহলে কি ব্যবহার করবেন, এরকম হুইল ছিপ, হুইল মেশিন ছিপ, আপনার সীসা, সুইবেল, আপনার ছয় কাটা আট কাটা যেটা ব্যবহার করেন, এই যে ছয় কাটা, এটা এটা আট কাটা, এগুলি আমার নিজের হাতে বানানো, এটা আট কাটা। আর এই যে আপনার চার কাটা, এগুলি নিজের হাতে আমি বানাইছি, এটা অনেক ভালো মানের বড়শি, কিন্তু একটু চিকন, এটা ভালো হিট হয়। আর এই শার্ক বড়শিটাও ভালো, এই শার্ক বড়শিটাও ভালো, এই দেখেন কত সুন্দর মজবুত হুকগুলি, এগুলি অনেক মজবুত হুক, দামও একটু বেশি। আর এই যে মারুতও আছে ভালো, মারুতও ভালো, এটাও ভালো, এগুলি সব দামি বড়শি। তো আর এই যে সুইবেল ব্যবহার করবেন, সুইবেল লাগবে। তারপর আপনার এই যে লেথ খেলার জন্য, এই যে এই ধরনের আপনার টোন ব্যবহার করবেন, এই যে দেখেন এটা লেথ খেলার টোন, এই যে এই হুকটা, এই যে দেখেন এই ধরনের টোন ব্যবহার করবেন, বলবেন যে আমি লেদে মাছ ধরবো। আর ব্যবহার করবেন এই যে আটকাটা বড়শি, এই যে এগুলি আমার কিনা, বাইরে থেকে কিনা, এগুলি আটকাটা বড়শি, আরও অনেক সামগ্রী আছে, যে এগুলি এটা তল ভাষা, তো আরও অনেক কিছু আছে, আমি অনেক সময় লুর খেলি, লুর খেললে এগুলিও আছে। তো নদীতে মাছ ধরতে গেলে আমি এখানে দুর্বল কয়েকটা মেশিন আছে, যেমন এইটা দুর্বল মেশিন, এটা মোটামুটি ভালো মেশিন, এই যে এইটাও দুর্বল মেশিন, যে আমি এই যে এই বড়ো বড়ো মেশিন নিয়ে যাই, এই যে একটা আছে ইউরেস টিকার, হ্যাঁ 4000 সিরিজের, এটা তো এটা অনেক সুতা ধরতে পারে। আর এটা আমি বাইরে থেকে আনাছি, এটা অনেক দাম, এটা বাংলাদেশের 8000 টাকার মতো খরচ হয়েছে, তো এটা আপনার 6500 সিরিজের, এটা অনেক সুতা ধরে। তো এই ধরনের মেশিন নেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 4000-5000 সিরিজের মেশিন আপনারা নেবেন। এটা এলাম আপনার যাতারা, এই যাতারা, হ্যাঁ যাতারা, এটা অনেক ভালো, এটা 5000 সিরিজের, এটা আমার তখন 2500 টাকার মতো পড়ছিল হয়তো, আপনার 7 বল বেরিং, তো 7 বল বেরিং, এটাও মোটামুটি ভালো। এই ধরনের, এই যে দেখেন এই একটা আমার 4000-এর নিচে একটা, এই তিনটা এই মেশিন নিয়ে আমি নদীতে মাছ ধরি বেশিরভাগ। আর এগুলি সাধারণত আমি পুকুর, হয়তো বিল বাওয়ারে এগুলি নিয়ে মাছ ধরি, নদীতেও ধরি খুব কম। এই এগুলির সুবিধা আপনার সুতা অনেক বেশি ধরে, আপনি যখন বড় মাছ ধরে অনেক দূর পর্যন্ত মাছে টেনে নিয়ে যায়, তখন আপনার এই সুতারা মানে অনেক সুন্দর বের হয়, শেষ হয় না। আর এই যে এগুলিতে অনেক কম সুতা ধরে, এগুলোতে অনেক কম সুতা ধরে, কিছুক্ষণ বেরোনোর পরে সুতা শেষ হয়ে যায়, একসময় দেখা গেছে মাছ রাখাটাই কষ্ট হয়ে যায়। আর 40 mm সুতা এগুলিতে খুবই কম ধরবে, আর এইগুলিতে আবার আপনার মোটামুটি সবখানেই প্রায় ধরে, কিন্তু মোটামুটি 40 mm সুতা ফুললি এগুলি ধরে। তো আর এইগুলিতে আপনার ওই মোটা সুতা লাগানো যায় না, এই যে আমি এটা মোটা এই কট লাগাইছি, কারণ এটার জায়গা খুবই কম, এটা আপনার 3500 সিরিজের, যার কারণে আমি এটা কট লাগাইছি। কটও খুব ভালো সুতা, কট কিন্তু যদি ব্যবহার জানেন, কট কিন্তু মানে প্রচুর হিট হয় কট সুতা। আর এই যে আমার এই এই ছিপটা কিন্তু অনেক দামি ছিপ, এটা আপনার সাই
সামিরা সিপ, এই সামিরা এটা অনেক ভালো সিপ, এইটা আপনি ব্যবহার করতে পারেন, এটা অনেক ভালো সিপ। আমার যদিও এটা ভেঙে ফেলছে, পর আমি এই যে এই দুইটা এই যে উপরের এগুলি লাগানো হয়েছে পরে, কিন্তু এই যে এই এইটা আমার অরিজিনাল আছে, এটা অরিজিনাল আছে, কিন্তু এটা ভেঙে ফেলছে বড় মাছ ধরে অন্য একজন হিট করে ভাঙছিল সিপটা। আর এই যে এটা বাইরের সিপ, এটা বাংলাদেশে পাওয়া যায় না অ্যাভেলেবেল, তো এটা বাইরে থেকে আনছিল সিপ, এই সিপটা অনেক ভালো। তো যদি নদীতে মাছ ধরেন আপনার বড়শি, এই বড়শিটা ভালো লাগবে, নদীতে মাছ ধরতে গেলে বড়শি ভালো লাগবে, তারপর সুতা ভালো লাগবে, মিনিমাম 40 mm সুতা ব্যবহার করা উচিত আমি মনে করি। আর তারপরে ভালো ভালো লাগবে আপনার মেশিন, এই তিনটা জিনিস যদি ভালো থাকে, আপনার বড়শি, সুতা, মেশিন যদি ভালো থাকে, আপনার কখনোই মাছ মানে যেতে পারবে না, সহজে মাছ মুখে থেকে ছোটে না, কিন্তু বেশিরভাগই সুতা থেকে কাটে যায়, তাহলে বড়শি ভেঙে যায়, এরকমই বেশি হয়, বেশিরভাগই আপনার সুতা কেটে যায়। তো সুতাটা একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস, সুতার আপনার ভালো লাগবেই, সুতা ভালো ইউজ করবেন আর বড়শিটা ভালো ইউজ করবেন। যদি আপনার সামর্থ্য না কোলায়, মেশিন যদি এত ভালো নাও ইউজ করতে পারেন, এই যে এই এই মেশিনগুলিও আপনার 1300 টাকা হইলে, 1300-1400 টাকা হইলে 4500 সিরিজের পাওয়া যায়, আপনার এইটাও ব্যবহার করতে পারেন। এই দিয়ে আপনার টিকার ওইটার সামনে ডাক থাকে, এটা যেমন পিছনে ডাক, আর ওইটার সামনে ডাক থাকবে, এই যেরকম সামনে ডাক থাকবে, এই যে দেখেন এই সামনের ডাকগুলি ভালো, এই সামনের ডাকগুলি ভালো হয়, অ্যাকুরেট কাজ করে। এই যে দেখেন যেগুলি বড় বড় দামি দামি মেশিন সবই সামনের ডাক, আর এই পিছনের ডাকগুলি ভালো কাজ করে না, আপনার অ্যাকুরেট কাজ করে না, ভালো কাজ করে না বলতে গিয়ে অ্যাকুরেট কাজ করে না। তো আপনাদের দেখাতে চেষ্টা করলাম আজকে ভিডিওতে যে আমি আসলে কী ধরনের জিনিস মানে ইউজ করি নদীতে মাছ ধরার সময়। তো ভাই আমিও এক সময় কম দামি সুতা ইউজ করে বহুত মাছ আমার ছুটে গেছে, কেটে গেছে, সুতা ছিঁড়ে নিয়ে গেছে, তখন বুঝতে পারিনি, আমি আর অবহেলা করি না। আমি এখন নদীতে মাছ ধরতে গেলে আমার অ্যাকুরেট সুতা প্লাস আপনার মেশিন আর বড়শি, এই তিনটা আমার অ্যাকুরেট লাগবে, তারপরে সিপ সুপ যাই হোক ওরা ভিন্ন। আমার যে টুপার সিপ আছে, যে টুপার অ্যাডভান্টেজ, তো এখন আমাদের সিজন শুরু হয় নাই, যার কারণে আমি এখনও লাগাইনি ওইটা। আর এই যেগুলো দিয়ে আমি ছোটো ছোটো খাল বিলে হয়তো নদীতে মাছ ধরি, এই সিপ দেয়া, এইগুলো দেয়া, তো আমি আরও একটা দুইটা সিপ কিনবো। আর যারা কিনবেন, নতুন কিনবেন, তারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন সিপ কিনেন অবশ্যই এই যে মেশিন থেকে আপনার এইটা জানেন লং হয়, লং হইলে আপনারা থ্রো করে মজা পাবেন। এই দেখেন আমার প্রত্যেকটা সিপের পিছনের টোক কিন্তু হ্যান্ডেলটা কিন্তু লং, আপনার এই যে মেশিনের পর থেকে প্রায় 1 ফুটের বেশি আছে, 1 ফুট হয়তো 16 ইঞ্চি এরকম হবে, তো 1 ফুট মিনিমাম থাকা উচিত, মিনিমাম 1 ফুট থাকা উচিত। যদি আধাত হয় তাহলে কিন্তু ভালো হবে না, আধাত হলে ভালো হবে না, মিনিমাম 1 ফুট মানে আপনার যদি পিছনে হয় ওই সিপ দিয়ে আপনার থ্রো করতে, লং থ্রো করতে মজা পাবেন। আর যদি এটা ছোট হয় আপনার লং থ্রো করা অনেক কষ্ট। যাই হোক, আপনাদের অনেক কিছুই পার অভিজ্ঞতার আমার মানে যে জিনিসগুলি আমি ইউজ করি শেয়ার করলাম। তো অনেক বড় ভাই আছে যারা অনেক পুরাতন শিকারী, তারা অনেক কিছুই জানেন। তো আসলে কি মাছ ধরা অনেকেই কিছু টেকনিক আছে, কিছু কৌশল আছে, শেয়ার করতে চায় না। তো আমরা আমার যতটুকু আমি যতটুকু বুঝি আমি আপনাদের মাঝে শেয়ার করি। যারা পুরাতন শিকার আছে তারা অনেক অভিজ্ঞ, যাই হোক তারা আমাদের মতো ইউটিউব চ্যানেল করে না, আপনাদের মাঝে শেয়ারও করতে পারে না। তো আমরা অনেক কিছু শেয়ার করি আমাদের যতটুকু নলেজে থাকে আছে। তো সবসময় আপনাদের সাপোর্ট পাই, এই জন্য ভালো লাগে ভিডিও করতে। আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে কিন্তু আমরা ভিডিও করে ভালো লাগবে না। তো যাই হোক, আমার চ্যানেলের পাশে সবসময় থাকবেন আশা করি, লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু জানার থাকলে, যে কোনো বিষয়ে মাছ ধরার টিপস সম্পর্কে, হয়তো যে কোনো বিষয়ে যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। তো অনেক সময় হয়তো একদিন দেরি হয় কিন্তু আমি রিপ্লাই দেই, হয়তো আমার একটু সময় লাগে কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেই। আর আমরা এই কয়েকদিন পর থেকে আমাদের হয়তো সিজন শুরু হয়ে যাবে, আপনারা অনেকে আসবেন, হয়তো দেখা হবে ইনশাল্লাহ। অনেকে নাম্বার চান, ভাই আমি নাম্বার দিতে পারি না কারণ আমি ওই কাজ করি, তো সারাদিন আমার ফোন আসে, আমার অনেক ঝাইঝামেলা হয়, যার কারণে আমি নাম্বার দিই না। তো আজকে আপনাদের আমার এই মাছ ধরার সামগ্রী
সাথে পরিচিত করে দিলাম যে আমি কী কী সামগ্রী কী কী ধরনের জিনিস দিয়ে মাছ ধরি। এই পর্যন্ত আজকের মতো ভিডিও। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।